টু দি চ্যানেল। তো আবার অনেক দিন বাদে তোমাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন থেকে আশা করছি আর একদমই গ্যাপ পড়বে না। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে থেকেই একদম আর কোনো ফাঁকিবাজি না করে ডেইলি ব্লগ পাবে তোমরা। তো এখন বেজে গেছে সকাল 8:30। আমরা 8টা নাগাদ উঠে গেছি, উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চাও বসিয়ে দিয়েছি। তো আজকে সানডে, তো বুঝতেই পারছো বাজার তো যেতেই হবে। তো গরম তো পড়েই গেছে মোটামুটি, বাইরে দেখতেই পাচ্ছ কি পরিমাণে সকাল সকাল রোদ, সেটার বলে লাভ নেই। এখন আর কি চাটা খেয়েই বাজারের জন্য বেরোবো। তো বাজারটা যা সেরে এসে আজকে আবার কাজের মাসিও আসবে না। কাজের মাসি আজকে ছুটি নিয়েছে, অনেকদিন হলো চুরির ছুটি। এবারে বাজার যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, বাট তার আগে সানস্ক্রিন লাগাতে হবে যার রোদ বাইরে। তো আমি হচ্ছে এই সানস্ক্রিনটা ইউজ করি, এটা হচ্ছে মেডিকেটের একটা লাশিল্ড, এটা SPF 50, আমি 50টা ইউজ করি। বাজারে ঢেকির শাক পেলাম, এই শাকটা জেনারেলি এখানে পাওয়াই যায় না, কম পাওয়া যায়। ফার্স্টে বানাতে হচ্ছে এটা, এটা বানিয়ে নিই বন্ধুদের জন্য, খেয়েও নিতে পারবো। অ্যান্ড ও তো অফিসে যাবে, তো সেটাই। তো এগুলো হচ্ছে দেশি ট্যাংরা, আর আছে হচ্ছে রুই মাছ আর চিকেন। ব্রেকফাস্ট একদম রেডি, তো চলো ঝটপট খেয়ে নিই, 10:30 বেজে গেছে। গরম শুরু, মানে কিচেনের সামনে গেলে যে গরমটা লাগে সেটা আজকে থেকে মোটামুটি ফিল করতে পারছি। আজকে কী যে হবে। তো ঘরটার ঝাড়টা দিয়ে ক্লিন ক্লিন করে হয়ে গেল, এবারে ও বেরিয়ে গেল অফিসের জন্য, এবারে আমি মাছ কাটতে বসবো। ট্যাংরা তখন দেখালাম তোমাদেরকে, এই ট্যাংরা মাছটা একদমই কম করে এনেছি, যেহেতু কি আমি আর দুদিনই আছি তাই জন্য কম করেই এনেছি। তো মাছ টাছ কাটা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার একটু সবজি টবজি কেটে মাছে নুন হলুদ মেখে রেখেছি, একটু রেডি করে রাখবো, তারপর আমি স্নানে চলে যাবো। স্নান সেরে পুজো সেরে এই গত 3 বছরেই প্রথম আমি বাজারে ঢেকির শাক পেলাম, আমাদের এই বাজারে, লোকাল বাজারে।
তো আমার চান পুজো একদম কমপ্লিট, চান টান সেরে পুজো দিয়ে নিলাম। এখন বেজে গেছে 2:15, অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, করার কিছু নেই, সব দিন তো আর একরকম যায় না বলো। প্রচুর কাজ বাজ ছিল একা হাতে, তো একসাথে সব মানে এত ফাস্ট করতে পারি না, আস্তে ধীরে করে নিই আর কি। আর আমার স্যুটকেসও নেমে গেছে এখানে, স্যুটকেস নেমে গেছে। তো আজকে বিকেলবেলা বা লাঞ্চের পরে ভাবছি বসে একটু গুছিয়ে নেবো, কারণ কালকে অনেক অনেক আরও এক্সট্রা অনেক কাজ বাজ আছে, সেগুলো সারতে হবে। এটা হচ্ছে হলো শাক, মানে কী বলো, এটা ঢেঁকির শাক। এখানে আছে মুড়ি ঘণ্ট, মাছের মুড়ো, এখানে হচ্ছে মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল। আমার কাছে কিছুটা আঙুর ছিল আর কি, এর আগে আমি কিনেছিলাম, আঙুর তো 2 দিন মতন ফ্রিজে পড়েছিল। তো ভাবলাম কী করবো, খেতেও ইচ্ছে করছে না, তো মাথায় এলো আচ্ছা আঙুর দিয়ে তো কিশমিশ হয়ে যায়। তো আঙুরটাকে আমি ভালো করে ধুয়েছি, ধুয়ে প্রায় 60% আমি একটু বয়েল করে নিয়েছিলাম আঙুরটাকে, তো একটু সাদা সাদা হয়ে যায় আঙুরটা গ্রিনিশ থেকে। তো ওটাকে আমি রোদে শুকিয়েছি প্রায় গত 4-5 দিন মতন, সকালে যে রোদটা আসে একদম টানা রোদে শুকিয়েছি। তো দেখো সুন্দর কিশমিশ হয়েছে, তো বেশ ভালো আইডিয়া, ডেফিনেটলি তোমরাও ট্রাই করতে পারো। তো যাই হোক, আস কাজ বাজ শেষ, এবারে আর কোনো টেনশন নেই, জাস্ট একটু পরে আড়াইটা নাগাদ লাঞ্চ করে নেব, পুজো তো হয়ে গেছে, তাই একটু টিভি দেখবো বসে, একটু চিল মারবো, ও তো নেই অফিসে আছে, আস্তে আস্তে নো ডাউট বিকেল হয়ে যাবে। তো গুড ইভিনিং, এখন হয়ে গেছে বিকেল, তো বাজে এখন প্রায় 5:40। আমি এতক্ষণ জাস্ট একটু গড়াগড়ি করছিলাম, একটু টিভি দেখছিলাম, একটু ফোন খোঁচাচ্ছিলাম, তার সাথে সাথে একটা ভিডিও এডিটিং হাফ হয়েছিল, তো সেটাকে আপলোড করব, আপলোডে বসিয়ে দিয়েছি। তো এখন প্রায় 5:45 বেজে গেছে, এই আর কি, এইভাবেই, এখনও প্যাকিং করিনি। এখন বেজে গেছে প্রায় 10:15, আর তো আমি ডিনার রেডি করে ফেলেছি, একটা রুটি বানিয়েছি, আর আমার দুপুরে যা যা রান্না ছিল সেগুলোই হয়ে যাবে। আর এখন রান্না বান্না কিছুই করিনি, তো একটু প্যাকিং ট্যাকিং করলাম দেখতে গেলে, তো রাত্রে একদমই সিম্পল খাচ্ছি, তো এই আর কি। তো বিকেলে একটু বেরিয়েছিলাম, বলেছিলাম লঙ্কা আনতে ভুলে গেছি, তো ও ভুলে গেছিলো আসার সময়, তো আবার গিয়ে লঙ্কা নিয়ে এসেছি, আর একটু ওয়াক করলাম বাইরে, ইভিনিং ওয়াক। আজকে বাড়িতে আছে, ও তো ভালো লাগে একসাথে ওয়াক করতে, তো ওটাই ভীষণ রিফ্রেশিং লাগে মাইন্ডটা। তো হাই গাইজ, আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং, মর্নিং তবে খুব একটা নেই, এখন বেজে গেছে প্রায় 11:00, আর ও তো অফিস চলেই গেছে। আজকে প্রচুর কাজের চাপ আমার, কারণ 1 উইকের জন্য রান্নাবান্না সেরে রেখে যেতে হবে, প্রচুর কাজ আছে, লাস্ট মিনিট কাজ যেটা হয় আর কি, কালকে বেরিয়ে যাচ্ছি, তো আজকে মানে এই সেই ছোটোখাটো প্রচুর কাজ আছে বাড়িতেই। তো বানাবো হচ্ছে এগ কারি, চিকেন কারি, ফিশ কারি, তো তিনটা বানিয়ে রেখে যাবো, আর একটু স্কোয়াশ ছিল, স্কোয়াশের তরকারিটাও বানিয়ে রেখে যাবো, আজকে যা খাওয়া হবে আর বাকিটা রেখে যাবো, ওর সপ্তাহ আরামসে হয়ে যাবে। তো
প্লেটটার মধ্যে চিকেনটা বানিয়ে নিব, এখানে মাছের গ্রেভিটা বসিয়ে দিয়েছি। ফিশ কারি হচ্ছে, এখানে চিকেন হচ্ছে, এখানে ডিম হবে। তো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার লাঞ্চ পাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 3টে, এখনও আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে যেটা কি না 1 উইকের জন্য করছি। তো কিছুটা হয়ে গেছে, মোটামুটি 60% হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, এটা হয়ে গেছে এগ কারি, এখানে হয়ে গেছে মাছের ঝোল, ফিশ গ্রেভি, এখানে হয়ে গেছে ডাল, ডালও হয়ে গেছে, এখানে হয়ে গেছে চিকেন, চিকেনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে রংটা। তো এতটা হয়েছে, এখন শুধু আমার এই সবজিটা করব, এটা করব, আর করব হচ্ছে এই শুটকি। ও বললো শুটকি একটু করে রাখতে, শীতল শুটকি যেটা, সেটা বানিয়ে নেব। তো বাস ওইদিকে আমি একটু টিভি দেখবো, সকাল থেকে মানে জাস্ট কিচেনেই রয়েছি আজকে, আর ভালো লাগছে না। প্যাকিংও হয়ে গেছে মোটামুটি, তবু লাস্ট ফিনিশিং প্যাকিং রাত্রেবেলা করব। তো এই তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো।